বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রী হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস, শিক্ষা মন্ত্রণালয়ে আছেন ডাক্তার আসিফ নজরুল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সলিমুল্লাহ খান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আছেন মঞ্জুর আলমতিন প্রীতম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আছেন খালেদ মহিউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন পিনাকী ভট্টাচার্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে আছেন জিল্লুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আছেন আসিফ মাহতাব, অর্থ মন্ত্রণালয়ে আছেন ববি হাজ্জাদ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আছেন সবার প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর এবং আহমদুল্লাহ, কৃষি মন্ত্রণালয়ে আছেন শায়েখ সিরাজ। ধন্যবাদ সবাইকে।